হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজ আমি ডক্স এলেক্স ক্যাপসুল সম্পর্কে সম্পূর্ণ রিভিউ দেবো তোমাদের মাঝে। তো এটা একটা স্ট্রিপের মধ্যে 10টি ক্যাপসুল ফর্মে অ্যাভেলেবেল আছে। তো এটি ডক্টর রেড্ডিস কোম্পানি এটিকে ম্যানুফ্যাকচার করেছে। তো ইন্ডিয়ার মোস্টলি ফেমাস অ্যান্ড বিগ কোম্পানি। তো এটার মধ্যে যে কম্পোজিশন আছে, ডক্সিসাইক্লিন অ্যান্ড ল্যাকটিক অ্যাসিড ব্যাসিলাস। তো তার আগে বলছি এটার মার্কেট প্রাইস কী আছে। তো 10টা ক্যাপসুলের মার্কেট প্রাইস আছে 121 রুপিস, 121 টাকায় যে কোনো মেডিকেল শপ থেকে ইজিলি পারচেস করতে পারবে ডক্স এলেক্স অর্থাৎ ডক্সিসাইক্লিন ক্যাপসুল 100 mg ক্যাপসুলটিকে। তো এই ডক্সিসাইক্লিন মেনলি ব্যাকটেরিয়াল ইনফেকশনে ইউজ করা হয়ে থাকে, অর্থাৎ জীবাণু ঘটিত যে সংক্রমণগুলি আছে সেই সংক্রমণগুলি কমাতে আমরা এটিকে ইউজ করতে পারি। তো এটি নেওয়ার আগে ডক্টরের পরামর্শ নিয়ে ইউজ করতে হবে। তো আমাদের শরীরে যে ব্যাকটেরিয়া আমাদের শরীর থেকে প্রোটিন সিনথেসিস করে এবং ব্যাকটেরিয়ার সংখ্যাগুলোকে দ্বিগুণ তিনগুণ আকারে বাড়িয়ে তোলে, তো সেই প্রোটিন সিনথেসিস ক্ষমতাকে কমিয়ে দিবে ব্যাকটেরিয়ার। তো তাই পরবর্তীতে আর ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটাতে পারবে না এবং যেগুলি আছে সেগুলো ধ্বংস হয়ে যাবে। তো এইভাবে এটি কাজ করে থাকে ব্যাকটেরিয়ার ধ্বংসের জন্য। তো এটি মেনলি স্কিন ইনফেকশনে ইউজ করা হয়ে থাকে, যেমন ত্বকের বিভিন্ন রকম সমস্যা যেমন একনি, পিম্পলস, ব্রণ, আই ইনফেকশনও এটিকে ইউজ করা হয়ে থাকে। চোখের বিভিন্ন রকম সমস্যাতে আমরা এটিকে ইউজ করতে পারি ডক্টরের পরামর্শ নিয়ে। এবং ইউটিআই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনও এটিকে ইউজ করা হয়ে থাকে। আরটিআই রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশনও এটিকে ইউজ করা হয়। শ্বাসযন্ত্রের শ্বাসনালীর সমস্যাতেও এটিকে ইউজ করা হয়ে থাকে। এছাড়া সিফিলিস, গনোরিয়া ইত্যাদি সংক্রমণেও এটিকে ইউজ করা হয়ে থাকে। তো মেনলি এটিকে ব্যাকটেরিয়া অর্থাৎ জীবাণু সংক্রমণ ইনফেকশনগুলিকে কমানোর জন্য এটিকে ইউজ করা হয়ে থাকে। তো এটি 16 বছরের ঊর্ধ্বে যাদের বয়স তারা এটিকে ইউজ করতে পারবে। 100 mg ক্যাপসুল দিনে 2 বার ইউজ করতে পারবে এবং এটি ইউজে কী সাইড এফেক্ট হতে পারে? তো বমি বা বমি, শরীর উইকনেস ইত্যাদি সাইড এফেক্ট হতে পারে। তো এর বাইরে কোনো রকম যদি সাইড এফেক্ট হয় বা অসুবিধা হয় সেক্ষেত্রে ডক্টরের পরামর্শ নিতে হবে এটিকে বন্ধ করে দিয়ে। তো আজ এই ছিল রিভিউ ডক্স এলেক্স ক্যাপসুল সম্পর্কে। রিভিউটি যদি ভালো লাগে থাকে এবং হেল্পফুল হয়ে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন এবং ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং এরকম হেল্পফুল মেডিসিন রিভিউ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।